আজকে ছিল আমার ক্যাটারিং, তো ক্যাটারিংয়ে যাওয়ার আগে আমি আমার ড্রেসগুলো সব গুছিয়ে খাটের ওপরে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে ড্রেসটা পরে গুছিয়ে দেখলাম কেমন লাগছে আয়নার সামনে। ঘরের থেকে বেরিয়ে পড়লাম, ব্যাগটা হাতে নিয়ে চাবিটা নিয়ে গাড়ির সামনে চলে আসলাম। তারপরে গাড়ি চালানো শুরু করলাম, যেতে থাকি। গাড়ি চালানোর পরে চলে আসলাম দাদার বাড়ি, গাড়ি রেখে আমি চলে যাচ্ছি ক্যাটারিংয়ে। তো এই স্কুলটা অনেক দিনের, সেই উদয়পুরে স্কুল মনে পড়লো। তো এসে জানতে পারলাম অন্নপ্রাশন ছিল। তো এই সেই গেট, চলো যাই ভিতরে গিয়ে দেখা হচ্ছে সবাই সাথে। ভিতরে এসে দেখি কেউ এখনো আসেনি। তারপরে চেয়ারগুলো সব অগোছানো ছিল, তারপরে সেইগুলো আমরা এক করে গুছাতে থাকি। তারপরে দেখি এত গরম পড়ছে, তারপরে প্যান্ডেলের আগে একটা ডেকে তো সামনের কাপড়টা খুলে দিলাম যেন মানুষ খেতে পারে ওই জন্য। তো তারপরে প্রচণ্ড গরম পড়ছিল, তারপর ঘেমে গিয়েছে চেয়ার সাজার দিকে। তারপরে আমাদের সব চেয়ার সাজানো কমপ্লিট হয়ে গেছে, চেয়ার টেবিল সাজানোর পরে দাঁড়িয়েছিলাম, গা ঘেমে যাচ্ছিল। তো একটা দাদা বললো, দেখ ভিতরে লস্যি করেছে, জাগে একটা নিয়ে। নিয়ে আসার পরে লস্যিটা খেয়ে সত্যি কথা বলতে একটা জীবন ফিরে পেলাম, যে গরম যা পড়ছে। আর তোমাদের দিকে কেমন গরম পড়ছে অবশ্যই বলে, দেখো গা ঘেমে যাচ্ছে। তারপরে সবাই এক এক করে খেতে চলে আসছে, আর আমরা আমাদের ক্যাটারিংয়ে সার্ভ করা শুরু করে দিয়েছি। তারপরে হ্যাঁ, আমরা যে অন্নপ্রাশন ক্যাটারিং করতে এসেছি, ছোট্ট ভাইয়ের উপলক্ষে সেই আজকে আয়োজন করেছে বাড়ির পরিবার। তো ভাইটাকে সবাই একটু আশীর্বাদ করো। তো এই হলো ছোট্ট ভাই। আর হ্যাঁ, সত্যি বলতে গরম কমছে না, যে এত বেলা যাচ্ছে তেত গরমের চাপটা বেশি অবস্থা, দেখো বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে দেখো প্যান্ডেলের ভিতরটা খুবই সুন্দর সাজাইছে ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা। তো দেখো খুব সুন্দর লাগছে। তারপর আমাদের ক্যাটারিংয়ের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এক করে। আর ভিডিওটা যে পুরোটা দেখেছো অবশ্যই হাই লিখে যেও।